খুন খারাপি এবং দর্শন ঘুরে ফিরে একটা অয়েতে একটা সংগঠনের মাধ্যমে আসে বেশিরভাগ 80% 90%। তো তারা দলীয়ভাবে কি কোনো ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা নাই? বারবার কেন একই ভুল করে? আমি নিজেও এই সংগঠনের একজন নেতৃত্ব স্থানীয় ছিলাম ছাত্রলীগ থাকার অবস্থায় এবং আওয়ামী লীগকে সমর্থন করতাম। ইতিপূর্বে আমরা দেখেছি যে ধুমধামের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা মানিক ধর্ষণের সেঞ্চুরি করছে এবং ঘোষণা দিয়ে, সেটার বিচার না হওয়ার কারণে আবার ইদানিং দেখলাম ছাত্রলীগের আর এক নেতা ধর্ষণ করলো এবং প্রকাশ্যে, তো এইসব প্রকাশ্যে এত ধর্ষণ মামলা ধর্ষণ করতেছে, ইতিপূর্বে সিলেটেও করছে। তে আনোয়ার সাহেবের কাছে প্রশ্ন, সাংগঠনিক ভাবে এসব ধর্ষণের বিচার এবং আইনগত বিচার হবে কিনা? কবির হোসেন নামক একজন যুক্ত হয়েছেন, আপনি বলুন দয়া করে কোথা থেকে বলছেন আপনার প্রশ্নটা, খুব ছোট সংক্ষিপ্ত পরিসরে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাগর ভাইকে আমাকে যুক্ত করার জন্য। আমি প্রশ্ন করতে চাই, আমার কথা কি শোনা যাচ্ছে? প্রশ্ন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাই আনোয়ারুল ভাইকে, যে আমরা দেখেছি, আনোয়ারুল ভাই বলবেন, আমরা দেখেছি প্রতিটি নির্বাচনের পরেই এক একটা ঘটনা, এই ধর্ষণের ঘটনা ঘটে। এটা কি আপনারা ছাত্রলীগ বা আওয়ামী লীগ যাই বলেন, তারা কি বিজয়ী উল্লাস হিসাবে এগুলো করে? আর তারপরও আমরা দেখতেছি যে প্রতিটি ঘটনাই ওনারা এক একটা অজুহাত দেন, যে অপরাধী যেই হোক তাকে কোনো ছাড় দেবেন না। আসলে কিন্তু এটা ওপরে ওপরে বলেন, কিন্তু ভিতরে ভিতরে আপনারা লিড দিয়ে কি তাদেরকে শক্ত করেন, একদম নাকি স্পষ্ট, ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ। নাইন তাদেরকে ইসলাম, শাস্তির ব্যবস্থা নাইন সত্যি ইসলাম, করেন? নাইন ইসলাম, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সালাম আলাইকুম। নাইন ইসলাম, বলুন কোথায় করছেন? জি, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে সাগর ভাই। আমার কাছে কোনো প্রশ্ন হলে আপনি দয়া করে আমাকে ইমেইল করবেন, ধন্যবাদ। না, আমার কাছে কোনো প্রশ্ন, আমি এলাও করবো না, ধন্যবাদ। তার আমি এমবি রাসেল বলুন কোথা থেকে বলছেন। এমবি রাসেল একটু আনমিউট করে বলুন, আনমিউট করে বলুন। সালামু আলাইকুম সাগর ভাই, শোনা যাচ্ছে? কি শোনা যাচ্ছে, বলুন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করানোর জন্য, এবং আলোচকদেরকেও ধন্যবাদ। তো আমার প্রশ্ন ছিল আনোয়ার ভাইয়ের কাছে, যে 2018 সালের নির্বাচনের পরের দিন যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা এখন এই মুহূর্তে আইসা মনে করেন যে রায় দেওয়ার কারণটা কি? জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটাকে দামাত চাপা দেওয়া এবং মায়ানমারের যে ঘটনাটা ঘটতেছে এখন বর্তমানে, এই এই ইস্যুটাকে, এই দুইটা ইস্যুকে দামাত চাপা দেওয়ার জন্য এই মুহূর্তে এই মনে করেন যে আপনার রায়টা দেওয়া হয়েছে কিনা আমি ওনার কাছে জানতে চাই। তাহলে এতদিন পরে আইসা ঠিক এই মুহূর্তে মনে করেন এই রায়টা দেওয়া হইলো, তো তার মানে বোঝা যাচ্ছে না যে মনে করেন আপনার জাহাঙ্গীরনগর ইস্যুটাকে আর মায়ানমারের ইস্যুটাকে মনে করেন দামাত চাপা দেওয়ার জন্য এই রায়টা দেওয়া হয়েছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জনাব জাহাঙ্গীর আলম, বলুন কোথা থেকে বলছেন? জনাব জাহাঙ্গীর আলম, বলুন কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমি নোয়াখালী থেকে বলছিলাম, নোয়াখালী থেকে। একটু জোরে, একটু একটু লাউডলি বলুন, জোরে বলুন। জি, আনোয়ার ভাই কে প্রশ্ন করতে চাই যে কেশুনু সম্রাট এখন কোন কোথায় আছে? জি, কিন্তু কিন্তু রিলেভেন্ট প্রশ্ন হলো না, ধন্যবাদ। আব্দুর রহিম বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, আব্দুর রহিম বলুন, ক্যাসিনো সম্রাট জিজ্ঞাসা করেছে তো। জি বলুন, আব্দুর রহিম বলুন। আসসালামু আলাইকুম সাগর ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আপনার এখান থেকে অনেক নয়েজ আসছে। আপনি বলুন, প্রশ্নটা করে ফেলুন, একটু মাইক্রোফোনটা কাছে নিন। আমি আনোয়ার ভাইয়ের প্রশ্নটা আপনি করতে কোথা থেকে বলছেন? ঢাকা থেকে বলতেছি। হ্যাঁ বলুন। বলতেছি যে এরকম যদি আওয়ামী লীগের যদি এনারা আওয়ামী লীগের পাওয়ারে কি এরকম করতেছে, সব কেন শুধু ছাত্রলীগেই হয়? ধন্যবাদ। হাবিবুল্লাহ, জনাব হাবিবুল্লাহ বলুন। জনাব হাবিবুল্লাহ শুনতে পাচ্ছেন? জি ওরম স্যার বলুন। সাগর ভাই, আমার আপনাদের প্যানেলের সবাইকে ধন্যবাদ। আমার প্রশ্ন আনোয়ার সাহেবের কাছে,
আপনি কোথা থেকে বলছেন? আমি পাবনা থেকে। হ্যাঁ বলুন। জি, আনোয়ার সাহেবের কাছে প্রশ্ন। ইতিপূর্বে আমরা দেখেছি যে ধুমধামের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা মানিক ধর্ষণের সেঞ্চুরি করছে এবং ঘোষণা দিয়ে, সেটার বিচার না হওয়ার কারণে আবার ইদানিং দেখলাম ছাত্রলীগের আর এক নেতা ধর্ষণ করলো এবং প্রকাশ্যে। তো এইসব প্রকাশ্যে এত ধর্ষণ মামলা ধর্ষণ করতেছে, ইতিপূর্বে সিলেটও করছে। তে আনোয়ার সাহেবের কাছে প্রশ্ন, সাংগঠনিক ভাবে এসব ধর্ষণের বিচার এবং আইনগত বিচার হবে কিনা? জি, উনি এর আগে বলেছেন হবে, ওনারা করে এসছেন, সামনেও করবেন বলেছেন। প্রশ্ন হয়ে গেছে, জনাব মোহাম্মদ রুমান বলুন। রুমান, আচ্ছা শহীদুল ইসলাম আপনি বলুন। শহীদুল ইসলাম আপনি অনেকক্ষণ বসে আছেন, শহীদুল ইসলাম বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। সাগর ভাই, আপনি সহ সমস্ত অতিথি এবং দর্শকদেরকে সালাই আমার জানাতেছি, আমার আন্তরিক শুভেচ্ছা। জি, আমি সৈয়দ আরব থেকে বলছি। আপনার এই টক শোর মাধ্যমে দেশ এবং জাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। তো আমার আহ্বান থাকবো যে অতিথিরা যেন নিচে কমেন্ট গুলা দেখে, জনগণের মুভমেন্ট ফালস গুলা বুঝি যেন কথা বলে, কারণ তারা হচ্ছে যে জনতার কণ্ঠ। দেশে থাকি অনেকে সত্য কথা বা এই ধরনের আপনার কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন আছে কিনা? জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে খুন খারাপি এবং দর্শন ঘুরে ফিরে একটা অয়েতে একটা সংগঠনের মাধ্যমে আসে বেশিরভাগ, 80% 90%। তো তারা দলীয় ভাবে কি কোনো ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা নাই? বারবার কেন একই ভুল করে? আমি নিজেও এই সংগঠনের একজন নেতৃত্ব স্থানীয় ছিলাম ছাত্রলীগ থাকার অবস্থায় এবং আওয়ামী লীগকে সমর্থন করতাম। একটা আমাদের সময় যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ছিল, মানুষ একটা বট গাছ মনে করত। আমাদের কাছে আসতো ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক ফয়সালা পাইবো বা আমাদের সাপোর্ট পাইবো, কিন্তু এখন মানুষ দেখি যে ভয়ে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে অ্যাড হয়। এটা কেন? জনগণের একটা দল আজকে মানুষের কাছে আতঙ্কিত, ভয়ের কারণ হয়েছে কেন? আমি আপনার মাধ্যমে মোহাম্মদ রুমান জি বলেছেন, চৌধুরী স্যার অনেক সময় নিয়েছেন, সৌদি আরব থেকে বলছি। আপনাদের সবচেয়ে প্রশ্ন, আপনার এই ফেসবুক পোস্ট জনগণের কাছে এত চাহিদা থাকতো, আপনারা কেন এই মিয়ানমারের বিষয় নিয়ে কোনো কথা বলছেন না? এবং মিয়ানমারের বিষয়টা কি আপনারা সকলেই ভাষা দিতেছেন কিনা? এটা হলো মিয়ানমার থেকে আমাদের দেশে এসে গুলি পরে, তাদের দেশে নাগরিক নিহত হয়, কিন্তু আপনি কথা বলেন না, বলতেছেনও না, এই বিষয়টা কি? ধন্যবাদ। এই বিষয়টা আমি জানি, কারণ মায়ানমার নিয়ে আজকে কথা বললে বলতেন যে জাহাঙ্গীরনগরকে ধামাচাপা দিতে চাচ্ছে কিনা। আমি পড়ে গেছি বিপদে, আমি একদিনে কটা নিয়ে করবো জানি না। জি জনাব তাইফুল বলুন, কোথা থেকে বলছেন? জি আসসালামু আলাইকুম সাগর ভাই, কুমিল্লা থেকে। হ্যাঁ বলুন। শেষ প্রশ্ন সাগর ভাই, প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ সরকার তো 15 বছর ধরে আছে, তো ওনাদের আমলে দর্শনের সংখ্যা ওনারা আসলে জানে কতটুকু হয়েছে? দর্শনটা, এই যে দর্শনগুলোর বিচার কতটুকু কার্যকর ওনারা করলো, মানে ওনার তো বিচার চলতেছে, এটা কতটুকু কার্যকর হয়েছে? এটা তো যদি কার্যকর না করা হয় তাহলে তো দর্শনটা দিন দিন বাড়তেছে। আপনাকে ধন্যবাদ, হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্ন নিয়ে আমি জনাব প্রফেসর হাসানাত আলী আপনার কাছে আসবো। আরেকজন আছেন, আপনারা যদি সময় মতো না ইয়ে করতে পারেন তাহলে ধন্যবাদ।